ভাইফোঁটার উৎসবে বিশেষভাবে সক্ষমদের সামিল করতে বিশেষ উদ্যোগ। ভাতৃদ্বিতীয়ার দিন তিশা প্রতিবন্ধী স্কুল এবং দেবেন্দ্র মণ্ডল বিএড কলেজের পরিচালনায় গণ ভাইফোঁটা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে তিশা প্রতিবন্ধী স্কুলে এই গণ ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। এদিনের এই গণ ভাইফোঁটায় উপস্থিত ছিলেন রাজ্য টেলিকমিউনিকেশন বিভাগের ডিআইজি কঙ্কন প্রসাদ বারুই, ছোট পর্দার খ্যাতনামা শিল্পী শ্রীপর্ণা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই কর্মসূচিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট, সোনারপুর, বারুইপুরের প্রায় 160 জন বিশেষ ক্ষমতা সম্পন্ন ভাইদের কপালে ফোঁটা দিল বিশেষ ক্ষমতা সম্পন্ন বোনেরা। বিশেষ ক্ষমতা সম্পন্ন ভাইদের দীর্ঘজীবন কামনায় তাদের কপালে টিকা এঁকে দিলেন দেবেন্দ্র মণ্ডল বিএড কলেজের ছাত্রীরাও। গণ ভাইফোঁটা উপলক্ষে এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শুধু নিজের পরিবারের সঙ্গে নয়, সমাজের বৃহত্তর পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশেষ চাহিদা সম্পন্ন ভাইদের সঙ্গে ভাইফোঁটার দিন কাটাতে পেরে খুশি উপস্থিত সকলে। বাঁধাধরা গণ্ডি থেকে পেরিয়ে দিনভর হৈহুল্লোড় করে খুশি বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু কিশোরেরাও এই আনন্দে সামিল ছিল প্রাণ ভরে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রুথ।